ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد। ভাই শাহজালাল প্রশ্ন করেছেন যে কচ্ছপ প্রাণীটি এটি কি হালাল, আর প্রশ্ন করেছেন যদি কোনো মুসলিম সেটা পায় এবং সেটার মাধ্যমে অর্থাৎ বিক্রি করে অর্থ উপার্জন করে সেটা বৈধ হবে কি না। জাযাকাল্লাহু খাইরান। এমন বলবো যে কচ্ছপ প্রাণীটি নিয়ে এটা খাওয়া বৈধ না হালাল না হারাম, এ নিয়ে আলেমদের মাঝে বেশ কিছু কথা রয়েছে, মতানৈক্য রয়েছে। তো এক্ষেত্রে যেটা বলবো সেটা হলো যে কচ্ছপ প্রাণীটি এটি কি সামুদ্রিক প্রাণী নাকি স্থল প্রাণী নাকি উভয়চর প্রাণী, এটা দেখতে হবে। কেননা যদি সামুদ্রিক প্রাণী হয় যেটা শুধুমাত্র সাগরেই বাস করে, ঢাঙায় বাস করতে পারে না, তাহলে এক হুকুম যেটা স্পষ্ট বৈধ হবে। আর যদি উভচর প্রাণী হয় যে পানিতে বসবাস করতে পারে, ডাঙায় বসবাস করতে পারে, তাহলে আলেমদের ঐক্যমতে এটা হারাম হবে, এটা দেখতে হবে। তো এ মর্মে যে আলেমদের মতানৈক্য রয়েছে সেখান থেকে বলবো যে সূরা মায়দা আয়াত নাম্বার 96, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু, যে তোমাদের জন্য সমুদ্রের সাগরের শিকারকে হালাল করা হলো এবং সাগরের যে মৃত সাগরের যে খাদ্য রয়েছে যা রয়েছে খাদ্য হিসাবে আমরা খেতে পারবো, যেগুলোকে আমরা খাদ্য বলে জানি, যেগুলোর মধ্যে আমাদের কোনো ঘৃণা নেই বা অরুচি বোধ নেই, তাহলে আমরা সাগর থেকেই খেতে পারবো ইনশাআল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের এহসান, যেটা আমভাবে হালাল করে দিলেন উহিল্লা লাকুম সাইদুল বাহরি ওয়া তাআমুহু, সাগরের খাদ্য তোমাদের জন্য হালাল। তো এই ক্ষেত্রে এই দৃষ্টিকোণ থেকে এই আয়াতের আলোকে যদি আমরা নিশ্চিত হতে পারি যে এই কচ্ছপটি শুধুমাত্র সাগরই বসবাস করে, সাগরই তার জীবনযাপন, সে স্থলে বসবাস করতে পারে না, তাহলে এমন কচ্ছপ খাওয়া অবশ্যই হালাল হবে আল্লাহর কিতাবের ফয়সালা অনুযায়ী। এবং এমন হাদিসও রয়েছে এর সমর্থনে, আবু দাউদের হাদিস নাম্বার 83, ইসলামিক ফাউন্ডেশন, যে হাদিসের রাবি আবু হুরায়রা তিনি বলেন যে এক সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা সাগরে সফরে বের হই, আমরা অল্প পানি নিয়ে থাকি মিষ্টি পানি, যদি সেগুলো দ্বারা আমরা উজু করি তাহলে আমাদের পান করার পানি কম হয়ে যাবে, উপবাস থাকতে হবে। আমরা কি সাগরের লবণাক্ত পানি দিয়ে উজু করতে পারব? জবাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হুয়াত তাহুরু মাউহু আল হিল্লু মাইতাতুহু, যে তোমাদের জন্য সাগরের পানি দ্বারা উজু করা এটা বৈধ, কারণ সাগরের পানি হলো হালাল। সাথে অধিকতর বলে দিলেন আল মাইতাতুহু, এবং তোমাদের জন্য যে সাগরের মৃত প্রাণী যেটা মরে যাচ্ছে মরা পাবে সেটাও তোমাদের জন্য হালাল। অর্থাৎ সাগরের প্রাণী যেগুলো বিষাক্ত নয়, ক্ষতিকর নয়, সেগুলো বাদ দিয়ে সব খাওয়া বৈধ। তবে বৈধ বলে আবার সব খেতে হবে জবরদস্তিমূলক বাধ্যতামূলক এমনটা নয়। যদি কোনো প্রাণী
এমন হয় যে আপনার বা কারো রুচি হয় না, সে খাবে না, কিন্তু রুচি হলে খাওয়া বৈধ। কোরআন থেকে উল্লেখ করা হলো, হাদিস থেকে দলিল উল্লেখ করা হলো। তো এই হলো কথা। কিন্তু আমাদের দেশের যে কচ্ছপ, যে বর্ষাকালে বর্ষার পানিতে থাকে, আবার পানি শুকিয়ে গেলে মাটির নিচে তার আশ্রয় নিয়ে থাকে, অথবা বাজু উপরে এসেও মাটির নিচে আশ্রয় করে বসবাস করে, আবার বর্ষার পানি আসলে আবার চলে যায়। তো এগুলো হলো উভচর প্রাণী। তো এই জাতীয় কচ্ছপ বা যে কোনো জাতীয় উভচর প্রাণীকে ওলামায়ে কেরাম হারাম বলেছেন, এটাকে ঐক্যমত বলা চলে, বলা চলে যে আলেমগণ এরকম উভচর প্রাণীকে হারাম বলেছেন, হালাল বলেননি। অতএব আমাদের দেশে যে সকল কচ্ছপ আমরা দেখি সেগুলো উভচরই বলা চলে, যে ডাঙায় বসবাস করতে পারে, পানিতে করতে পারে। অতএব এই জাতীয় কচ্ছপ খাওয়া হারাম। আর যদি নিশ্চিতভাবে জানা যায় যে এটি কেবলই সাগরের কচ্ছপ, তাহলে খাওয়া যাবে ইনশাআল্লাহ। আর এই মর্মে বলবো যে কচ্ছপ খাওয়ার ব্যাপারে যারা আছেন আমাদের সালাফগণ, তাদের থেকেও সমর্থন পাওয়া যায় যদি সেটা সামুদ্রিক হয়। যেমন বুখারীর হাদিস, হাদিস নাম্বার হলো 5493 নম্বর হাদিসে ইমাম বুখারী রহিমাহুল্লাহ অনেক সাহাবী তাবিদের কথা নিয়ে আসছেন। যেমন হাসান আল বসরি রহিমাহুল্লাহ তার কথা নিয়ে আসছেন ইমাম বুখারী, ওয়ালাম ইয়ারাল হাসানু বিসালাহফাতি বাসান, যে হাসান বসরি রহিমাহুল্লাহ এই কচ্ছপ খাওয়াকে কোনো দূষণীয় মনে করতেন না। তাই বলবো যে যদি উভচর না হয় তাহলে কচ্ছপ খাওয়া বৈধ, আর যদি উভচর হয় তাহলে খাওয়া হারাম হবে। আর যেটা বললাম যে সাধারণত আমাদের দেশে যে সকল কচ্ছপ সেগুলো উভচরেই হয়ে থাকে, অতএব সেগুলো খাওয়া হারাম হবে। আর কোনো মুসলিম যদি এই জাতীয় কচ্ছপ বিক্রি করে অর্থ উপার্জন করে সেটাও হারাম হবে। এমরমে বিভিন্ন গ্রন্থে হাদিস রয়েছে যে যেই বস্তু খাওয়া হারাম সেই বস্তুর মূল্যও হারাম। যেমন আবু দাউদ হাদিস রয়েছে, ইন্নাল্লাহ হাররামাল খামরা ওয়া সামানাহা ওয়া হাররামাল মাইতাতা ওয়া সামানাহা ওয়া হাররামাল খিনজিরি ওয়া সামানাহু, যে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন মদকে এবং তার মূল্যকে, হারাম করেছেন মৃতকে এবং তার মূল্যকে, হারাম করেছেন শুকরকে এবং তার মূল্যকে। এরকম আরও বহু রয়েছে যে কুকুরের মূল্য হারাম, জেনাকারের উপার্জন হারাম। তো মোট কথা হলো যেই কাজ হারাম অথবা যেই খাদ্য হারাম তার মূল্যও হারাম। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খায়রান।